তোবা কবুল হওয়ার আলামত কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি আমার অন্তর দিয়ে অনেক তোবা ইস্তেকফার করেছি আলহামদুলিল্লাহ আমি কিভাবে বুঝব যে আল্লাহ আমার তোবা কবুল করেছে এবং আমাকে ক্ষমা করেছে আমি বলতে চাইছি যে কোনো কিছু কি নিদর্শন রয়েছে যেটা দেখে আমি বুঝব যে আমার তবা কবুল করেছে তবা কবুল হয়েছে কি না এটা বোঝার কিছু উপায় ও আলামত আছে তা হল গুনাহ করে তবা করার পর যদি তবা পরবর্তী জীবন আগের পাপাচারের জীবনের চেয়ে ভালো হয় অর্থাৎ পাপকাজ অনেক কমে যায় ও ভালো কাজের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আশা করা যেতে পারে যে তার তবা মহান আল্লাহর দরবারে কবুল হয়েছে এক সে নিজেকে গুনাহমুক্ত মানুষ বলে মনে করবে না দুই তার অন্তর থেকে আনন্দ উঠে যাবে এবং সে নিজেকে নিয়ে চিন্তিত হবে তিন সে সৎ ব্যক্তিদের সংস্পর্শে বা কাছাকাছি হবে এবং অসৎ ব্যক্তিদের থেকে দূরে থাকবে চার সে দুনিয়ার অল্প জিনিসকে বেশি মনে করবে এবং পরকালের অনেক আমলকে অল্প মনে করবে পাঁচ আল্লাহ তাকে যে বিষয়ে জিম্মাদারি দিয়েছেন সেইগুলোতে সে সব সময় ব্যস্ত থাকবে এবং আল্লাহ যেই বিষয়ে জামিন হয়েছেন সেই বিষয়ে সে নির্লিপ্ত থাকবে ছয় সে নিজের জবানকে হেফাজত করবে ও সবসময় চিন্তাভাবনা করবে আর গভীরভাবে দুঃখ ও অনুশোচনা করবে মনে রাখতে হবে কেউ যদি আন্তরিক তবা করে তবে আল্লাহ ওই বান্দার তবা কবুল করে নেন আর আন্তরিক তবা যদি আল্লাহর কাছে কবুল হয় তবে বান্দার আগে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন এমনকি আল্লাহ যেই গুনাহগুলো মাফ করে দেন কেউ যদি সেগুলো থেকেও ফিরে আসে তবে এগুলোর বিপরীতে মহান আল্লাহ তাকে দান করেন যেভাবে মহান আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন তবে যারা তবা করে বিশ্বাস ও সৎকাজ করে আল্লাহ তাদের পাপকর্মগুলিকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন আর আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু সুরা ফুরকান আয়াত সাত শূন্য উত্তর প্রদান প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মদপুর